দৈত্যর মতো পাহাড় দাঁড়িয়ে আছে আর মাথাগুলো মেঘের আড়ালে চলে গেছে। বিউটিফুল। দেখো আশ্রমে আমার ব্রেকফাস্ট এক বাটি দই চিড়ে চিনি। ওনার অনুমতি নেই আমি এখানে ফটোশুট করছি। দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। দেখো ক্লাস সেভেন না, সব ক্লাস সেভেন, সব এটা ক্লাস সেভেন। দেখো यहां का मेन हनुमान जी का मंदिर, मनोकामना मंदिर। ओके, मां सीता को यही पहाड़ को फाड़ करके दर्शन दिए थे। ये হচ্ছে মেশিন দিয়ে দুধ দোয়ানো হবে। দেখো এই হচ্ছে মেশিন, এই মেশিন ফিট করছে। ওই একসাথে গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দেওঘর। তো এখন আমরা দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে আছি। গতকাল আমরা এসেছি এখানে, তো আজকে আমরা পুরো দেওঘরটাকে ট্যুর করবো, চার পাঁচটা পয়েন্টে যাব। তো কোথায় কোথায় যাবো সেগুলো এখনও ঠিক সাজানো হয়নি, তো গেলেই দেখতে পাবে। এখানে আমি অ্যাজ এ গেস্ট আছি, তো এখানে বুক করে আসতে হয়। তো আমি স্পট বুকিং করেছিলাম, আমাকে একটা সিঙ্গেল রুম এরকম দেওয়া হয়েছে। এটা খুবই বেসিক, একদম সিম্পল, এখানে কোনো বিলাসিতা কিছু পাবে না। ওকে, যেহেতু তুমি মিশনে আছো, তবে তুমি যদি বুক করে আসো তাহলে ফ্যামিলি নিয়ে এলে আরও সুন্দর ওদের থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সম্ভবত দুটো ধাম রয়েছে যেখানে ওরা গেস্টদের থাকতে দেয় আর কি, সেখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর। তবে এখানে সবই হচ্ছে নন এসি, এসি রুম কিছু পাওয়া যায় না এখানে, কোনো কোনো বিলাসিতা এখানে তুমি পাবে না, ঠিক আছে। সেগুলো আমি সম্ভব হলে দেখাবো তোমাদের, ঘুরে পুরো আশ্রমটাই দেখাবো। খুব সুন্দর আশ্রম এখানে, যদি তোমরা শান্তিতে নিরিবিলিতে একটু থাকতে চাও কোথাও। দেওঘর সিটিটা প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড গেঞ্জি, তো এখানে থাকার জন্য এটা ভীষণ ভালো জায়গা। আর খুব নমিনাল খরচে বোধ হয় 300-400 টাকা বোধ হয় নেয়, আমি এক্স্যাক্টলি জানি না, সেটা তোমার পরে নিচে আমি দিয়ে দেবো। আর সহ্য করার কথা, এখানকার পরিবেশটা খুবই সুন্দর, ফ্যামিলি নিয়ে স্পেন্ড করার জন্য আইডিয়াল পরিবেশ। এছাড়া পুরো এই যতটাই তোমাদের ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। আর তোমরা সাথে থেকো, বাসে থেকো, ভালো থাকলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, তো আমি যেখানে আছি সেই গেস্ট হাউসটা তোমাদের একবার দেখাই। এটা হচ্ছে গেস্ট হাউসের এন্ট্রান্স, সেখানে আমার বাইক রাখা আছে। এটা হচ্ছে সদ্ভাবানন্দ ধাম, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, পুরোটাই খুব সুন্দর বাগান দিয়ে ঘেরা। এবার তোমাদের চত্বরটা একটু ঘুরিয়ে দেখাই, বিশাল বড় ক্যাম্পাস, অনেকটা সময় লাগবে ঘুরতে। এটা হচ্ছে সাধন কুটির, তো কোথা কোনটার কী অ্যাক্টিভিটিস আমি এখনও জানি না। এদিক দিয়ে বেরিয়ে হচ্ছে বিশাল বড় মাঠ, এটা মেইন এন্ট্রান্স, গেট দিয়ে ঢুকেই এরকম রাস্তা সোজা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সোজা গেলে দেখতেই পাচ্ছ সামনে, ওটা হচ্ছে ওদের মূল মন্দির, ওখানেই ওদের প্রার্থনা পাঠ সব ওখানেই হয়। আর দুদিকেই দেখো, এদিকে মাঠ, এদিকে মাঠ, অনেক এর পেছনে অনেকটা জায়গা নিয়ে এদের ক্যাম্পাস। এই ডান দিকে যে দেখছো, এই এদিকে গিয়ে ডান দিকে ওই যে সাদা বাড়িটা, ওটাই হচ্ছে আমার গেস্ট হাউস। তো এখন আমরা যাব মন্দির দর্শনে, সোজা গেলে মন্দির। তোমাদের আমি কেটে কেটে দেখাচ্ছি ভিডিওগুলো, কারণ একসাথে পুরোটা শ্যুট করা যাবে না, বিশাল বড় ক্যাম্পাস, বিশাল বড় ক্যাম্পাস। ডান দিকে যে দেখছো ওখানে, ওখানে স্টুডেন্টদের ক্লাস হয়, ক্লাসরুম, প্রিন্সিপালও ওই দিকটাই বসেন। এদের স্কুল দিনে রাতে সবসময় এদের স্কুল চলে। ডিনার এরা মোটামুটি 8:30 ডিনার শুরু করে দেয়, 3টে ব্যাচে খাওয়া হয়, 10টার মধ্যে শেষ করে দেয়। মূল মন্দির, মিশনের পরিবেশটা খুবই সুন্দর। হ্যাঁ, আমি কারণ আমার অভিজ্ঞতা আছে কিছুটা, আমি এর আগে আমি গুয়াহাটিতে ছিলাম 2-3 বছর, তো সেখানে আমি নিয়মিত মিশনে যেতাম। ওখানে লাইব্রেরিটা আমার খুব ভালো লাগতো, একদম শান্ত পরিবেশে ওদের লাইব্রেরিটা ছিল, তো সেখানে প্রায় আমি গিয়ে একটু বইপত্র ঘাঁটতাম আর কি। আর ওদের নিয়মিত প্রার্থনা পাঠ চলতো, সেগুলো আমি মাঝে মধ্যে অ্যাটেন্ড করতাম, সুন্দর লাগতো, খুব সুন্দর পরিবেশ প্রত্যেকটা মিশনে, পরিবেশটা খুব সুন্দর। এটাও যেমন দেখো, একদম শান্ত পরিবেশ, এখানে হেলেই তোমার মনটা ভালো হয়ে যায়, খুব সুন্দর পরিবেশ। এখানে এদের পাঠ প্রার্থনা সবই হয়। হ্যাঁ, আচ্ছা, ফোন সে নেই, ইয়ে ভিডিও কর রে, হাম প্রিন্সিপাল সে অনুমতি লেকেই কর রে ভিডিও।
এবার চলো বাইরেটা। তো এখানে প্রচুর রেস্ট্রিকশনস রয়েছে, একটু মানতেই হয়, মিশনে এসছো। তো আমি অলরেডি মহারাজের সাথে কথা বলে ওনার অনুমতি নিয়ে, এবং এখানকার প্রিন্সিপাল যিনি, ওনার অনুমতি নিয়ে আমি এখানে ফটোশ্যুট করছি। দেখো এখান থেকে কী সুন্দর লাগছে, দেখো অদ্ভুত, বিউটিফুল। এখানে এলেই তোমাদের মনটা ভালো হয়ে যাবে। বাইরে এই গেট থেকে বেরোলেই দেওঘরের ঘিঞ্জি শহর, প্রচণ্ড ঘিঞ্জি কনজেস্টেড হয়ে গেছে এখন। কিন্তু এই চত্বরে, এই কম্পাউন্ডের ভেতরে ঢুকলেই তোমাদের মন মেজাজ সবই অন্যরকম হয়ে যাবে। ইটস এ বিউটিফুল প্লেস, তোমাদের অবশ্যই এখানে একবার আসা উচিত। যদি না থাকো, বেড়াতে হলেও আসা উচিত, একবার এসে ঘুরে যাও ভেতরটা। চলো এবার নিচে যাওয়া যাক। তুমি সব কোন ক্লাস মে পড়তে হো? ক্লাস 7? তুম ক্লাস 7? সব আবি ক্লাস হ্যাঁ, কতনা বাজে হ্যাঁ? 7:20 মে ক্লাস হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এটা ওদের হোস্টেল, স্টুডেন্ট হোস্টেল। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ব্রেকফাস্ট চা খেয়ে তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। ওকে, ক্লাস 7 না, সব ক্লাস 7, সব এটা ক্লাস 7, এদের 7:20 ক্লাস, এরা সব ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো এদের সবার ছবি আসবে। চলো হাই কর দো, থ্যাংক ইউ। পরে ফিরছে, হাতে যে থালা বাসন দেখছ, এরা নিজেরা এগুলো ধোয়ে, হ্যালো, নিজেরা এগুলো ধোয়ে, তো এরা সব খেয়ে দেয়, এগুলো সব নিজেরাই পরিষ্কার করছে, করে এবার ফিরছে হোস্টেলে, এবার ক্লাস শুরু হবে। এসে থালা বাসন নিয়ে সব যাচ্ছে, নিজেরাই পরিষ্কার করেছে এরা। এই দেখো আমার চা, এই ঢেলে এক গ্লাস চা। এই হচ্ছে আমার চা খাওয়া, এই হচ্ছে ডাইনিং রুম, বিশাল বড় কেটলি, সেখান থেকে ঢেলে চা খাওয়া। দেখো আশ্রমে আমার ব্রেকফাস্ট, দই এক বাটি, দই চিড়ে চিনি। এখন এই জিনিস চলে গ্রাম বাংলায়, চলে শহরে তো আমরা এই জিনিস ভুলেই গেছি। তো মিশনে এটা হচ্ছে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, পিওর লাইফস্টাইল। ওকে, তো শুরু করি আজকে ব্রেকফাস্ট। কতটা দই দিয়েছে দেখ, এক বাটি দই, এক গাদা চিড়ে। এটা আমার ব্রেকফাস্টের সাথে লাঞ্চ হয়ে গেল প্রায়। তো এখন বাজে মোটামুটি 7:30 প্রায় বাজে। তো এখানে সবই ঘড়ি ধরে হয়, চা ব্রেকফাস্ট সকাল 7:30-7:30 মধ্যে হয়ে যায়, সবাই একসাথে খায় এখানে, যা কিছু সব একসাথে করে। তবে স্টুডেন্টরা আলাদা, আমার আবাসিক এবং স্টুডেন্ট যারা তারা আলাদা খায়। এটা হচ্ছে গেস্টদের ডাইনিং প্লেস, আর এখানে খেতে হয় হাত দিয়ে, ঠিক আছে, একদম কী বলে গ্রাম্য স্টাইল। খেয়ে আবার এই থালা বাটি ধুয়ে রাখতে হয়, ধোয়ার জায়গা আছে, ওরা ওখানে সাবান দিয়ে দেয়, ডিটারজেন্ট দিয়ে দেয়, সেটা দিয়ে তুমি নিজে থালা বাটি ধোবে, নির্দিষ্ট জায়গায় রাখবে। এটা শুধু গেস্টরাই নয়, আবাসিক স্টুডেন্ট সবাইকেই একই জিনিস করতে হয়। ব্রেকফাস্ট হয়ে গেছে, গিয়ে আরেক রাউন্ড চা। দেখো এখানে কেটলি আছে, যত ইচ্ছে চা খাও। ওই চা আবার খাবো, হাফ গ্লাস আগে খেয়েছি ব্রেকফাস্টের পর, আবার হাফ গ্লাস চা আমি খাচ্ছি, কারণ সবারই খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট, ঠিক আছে, প্রচুর রয়েছে। তো চা একদম বেড়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে ডাইনিং স্পেস, এখানে আমরা খেলাম। এরপর এখানে অনেক কিছু রয়েছে, পুরো শেষ করতে সারাদিন লেগে যাবে। দূরে এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে ওদের অডিটোরিয়াম, এখানে অ্যাসেম্বলি হল বলতে পারো, তো গ্যাদারিং হলে এখানেই হয়। এই হচ্ছে এদের কমিউনিটি হল, এখানে একটা বাস্কেটবল ফিল্ড রয়েছে। কেমন লাগছে এখানে আপনাদের এসে? এখানকার কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর, সব সিস্টেমেটিক, মানে নড়চড়ের উপায় নেই। এবং রাস্তা ফাস্তাগুলো দেখুন, ওয়েল মেনটেন। আমি আরেকবার এসেছিলাম ফেব্রুয়ারিতে, এমনি সমস্ত এই যে বাচ্চারা এখানে পড়াশোনা করে, 800 বাচ্চা আছে, এই সকালবেলা সব ড্রিল ফিল করলো, খেতে গেল, খেয়ে দিয়ে সব ক্লাসে গেছে। আমার নাম বিজয় গোপাল দত্ত। বিজয় গোপাল দত্ত, উত্তরপাড়া থেকে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এখানে আরেকটা বোধহয় শান্তিধাম বলে আরেকটা আজ গেস্ট হবে। হ্যাঁ, ওই তো এটাই শান্তিধাম। এই শান্তিধামটা তোমাদের দেখিয়ে দিই, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে কেমন। এই হচ্ছে ভেতরটা, প্লাস কম্পাউন্ড রয়েছে, আর এই হচ্ছে ঘরগুলো, ঠিক আছে, হ্যাঁ, একদম সিম্পল, বিশেষ কিছু না। তো একটু সেকেলে লাগতে পারে তোমাদের আশ্রম, তো এটা 100 বছর বয়স এই আশ্রমটা,
1922 এটা এস্টাবলিশড হয়। এদিকে আরেকটা আছে শারদা ধাম, এগুলো সবই গেস্টদের জন্য। তো শারদা ধামটা এটা একটু বেটার, এখানে বোধহয় এটা চার্জটাও একটু বেশি হবে। বাজুদের মাঝে উনি এখানকার কি বলবো আপনাকে, এখানে গেস্ট হাউস ইনচার্জ নিজেই না ওয়ার্কার বলুন। তো এখানে কি রকম চার্জ? তো যখন যেমন ভাড়া কম আছে, তো এখন যেমন এখানে ডাবল বেডে 1000 টাকা দুজনে থাকা খাওয়া, আচ্ছা, আর ওটা শান্তি ধাম ওটা 800 টাকা থাকা খাওয়া। আর আমারটা যেটা আমি আছি এটা 450, ওটা 450, এটা তো কমার্শিয়াল নয়, কমার্শিয়াল নয়, সেবার জন্য, সেবার জন্য। ঠিক আছে মাজিদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তোমরা যদি আসতে চাও এরকম বুক করে আসতে পারো, ইমেল এড্রেস দিয়ে দেবো তাহলে। আর এটা হচ্ছে শারদা ধাম, এখানে যদি থাকতে পারো এটা খুবই সুন্দর। দোতলা তো খুব সুন্দর, বারান্দার সাথে ঘর রয়েছে। রুম যদি ফাঁকা থাকে তবেই তোমরা এখানে থাকতে পারবে। এই এখানে একটা ফুটবল মাঠ, তারপর এইখানে একটা ফুটবল, এইখানে একটা ফুটবল মাঠ, ওখানে দুটো ফুটবল মাঠ, আর রাস্তার ওই পারে আরও দুটো ফুটবল মাঠ। তো 1, 2, 3, 4, 5, 6 ওদিকে আরেকটা ফুটবল মাঠ, 7টা ফুটবল মাঠ রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত আমি। ঠিক আছে, কত বড় কম্পাউন্ডটা চিন্তা করো। তারপর তো এদের কমিউনিটি হল, গেস্ট হাউস, স্কুল, অফিস, মন্দির, সব কিছু নিয়ে চিন্তা করো কত বড় কম্পাউন্ড। এটা হচ্ছে ওদের মন্দির, এই হচ্ছে ওদের অফিস আবাসিক, মানে এটা হোস্টেল, ওটাও স্টুডেন্ট হোস্টেল। ডান দিকে এদিকে হচ্ছে ওদের স্কুল, প্রিন্সিপাল এখানে বসেন। আর সোজা এখানে ওই বাঁদিকে যে সাদা দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে না, ওই কোণে হচ্ছে আমার গেস্ট হাউস। এখানে চলে এসেছি, এটা হচ্ছে ওদের স্কুল, এখানে ওদের ক্লাসগুলো চলে, বাণী ভবন। এই যে ক্লাস চলছে, স্টুডেন্টরা বসে আছে ক্লাসে, বিবেকানন্দের মূর্তি। এটা হচ্ছে প্রিন্সিপাল অফিস, কালকে এখানে ওনার সাথে কথা বলে ওনার অনুমতি নিয়েছি, নিয়ে আমি শ্যুট করছি। বাইক স্ট্যান্ডও রয়েছে, তোমরা চাইলে এই শেডের তলায় এখানে বাইক পার্ক করতে পারো। আমি তো আমার ঘরের সামনে ওপেন রেখেছি, যেখানে ইচ্ছে তুমি এখানে পার্ক করতে পারো, কোনো রেস্ট্রিকশন নেই। ওই যে দেখছো ওটা হচ্ছে আমার গেস্ট হাউস। যাচ্ছি এবার গেস্ট হাউসের দিকে, এবার একটু ফ্রেশ হই, বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এখন বাজে 8:56, এবার আমরা বেরোচ্ছি। তো এখন আমরা এখান থেকে শুরু করব আজকের রাইড, দেওঘর ট্যুর। ওকে, তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, শেয়ার করো, লাইক করো। ওকে, তো অলরেডি আমরা কলকাতা থেকে দেওঘরে এসেছি, দেখতেই পাচ্ছ 350 কিলোমিটার আমরা অলরেডি রান করে ফেলেছি কলকাতা থেকে এই রামকৃষ্ণ মিশন। চলো আজকে শুরু হোক আমাদের রাইড। এই আমরা বেরোচ্ছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ থেকে। খুব সুন্দর কম্পাউন্ড, আশা করি তোমরা তোমাদের ভালো লাগলো। আগে আমাদের একটু তেল ভরতে হবে, 3টে ডান্ডা দেখাচ্ছে, তেল ভরে তারপর যাবো। তো এই আমরা বেরোচ্ছি, এই হচ্ছে মূল গেট। এই হচ্ছে মিশন, মিশন থেকে বেরিয়েই এই আমরা রাইট নেব, রাইট সাইড। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে, তো যার ফলে রাস্তাঘাট একদম পরিষ্কার ঝকঝক করছে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি না পড়লেই হয়, বৃষ্টি পড়লেই মুশকিল। আমি যদিও রেইন গিয়ার্স নিয়ে বেরিয়েছি, আশা করি দেখা যাক ভাগ্যে কী থাকে। বৃষ্টি না পড়লে তোমাদের কমফোর্টেবলি অনেকগুলো পয়েন্ট দেখাতে পারবো, আর দৃষ্টি পড়লে যাই না, তো তোমরাও উইশ করো যাতে বৃষ্টি না হয়। ওকে, তো একটু পেট্রোল নেবো, তারপর বেরোবো। আরে এখানে পেট্রোল দেখো কত সস্তা, 99.59 ফুল করে দিচ্ছে। ইয়ে 600 তক তো চলা যায়গা, উসকে বাদ তোরা আহিস্তা আহিস্তা। তো এখন আমরা যাচ্ছি তপোবন, এখান থেকে 500 কিলোমিটার, 11-12 মিনিট লাগবে। এখান থেকে আমরা লেফট নেবো, জাস্ট দেওঘর থেকে বেরিয়েই আমরা এই তপোবন রোড নিলাম। এটাই হচ্ছে তপোবন রোড, এই রোড ধরে সোজা 10 মিনিট গেলে তপোবন। ওকে, তো আমরা এখন যাচ্ছি তপোবন। এখানকার রাস্তা খুবই সুন্দর, বিউটিফুল রাস্তা, মসৃণ সুন্দর রাস্তা। উল্টো দিকে মেঘ দেখছো, আসছেন উনি সব মহিমায়, দেখা যাক
তপোবন এখান থেকে 4 কিলোমিটার মাত্র। চলো তপোবন রোড ধরে সোজা আমরা যাব তপোবন। এই দেখো আশেপাশে ল্যান্ডস্কেপ গুলো দেখো, খালি অপূর্ব ল্যান্ডস্কেপ এই জায়গাটার। কিছুদূর গেলেই তুমি মানে টাউনের থেকে একটু বাইরে বেরোলেই তুমি এরকম ল্যান্ডস্কেপ পেয়ে যাবে। বিউটিফুল, দেখেছ রাস্তা কোথাও নেমে গেছে কোথাও উঠে গেছে, এই জায়গাটা দেখো বিউটিফুল। ও কোথায় উঠেছে রাস্তা দেখো, উপরে তো পাহাড়ে চড়ার এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে, দেখো পুরো রাস্তা উপর দিকে উঠছে। ওয়াও বিউটিফুল, অপূর্ব, পুরো রাস্তা উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ ক্যামেরায় এটা ধরা যায় না, তোমার আপ ডাউনটা অতটা ক্যাচ করতে পারে না গোপুরো। বিউটিফুল রাস্তা, বৃষ্টি আসবে যে কোনো সময় বৃষ্টি আসবে। এই তপোবন ঢুকছে এখান থেকে আর 1 কিলোমিটার। ওই দেখো দেখেছ এই পাহাড়টাই হচ্ছে তপোবনের পাহাড়, বিউটিফুল। ওয়াও খালি নজারা দেখো, বৃষ্টিটা না হলেই হলো, আমি জলীয় রেইন গিয়ার পরে নিয়েছি, অলরেডি ফোঁটা পড়ছে, তার মোবাইলটা ঢোকাই, অলরেডি ফোঁটা পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা তপোবনে এসেছি, এখানে এখন পুণ্যার্থীর প্রচুর ভিড়, যেহেতু শ্রাবণ মাস এদের পরব চলছে, ওই জল ঢালতে আসে। আর এখানে আমরা একটু খাঁটি দুধের চা খাবো। এই পঙ্কজ হচ্ছে আমার গাইড আজকের। পঙ্কজ তোমার নাম বলে দাও। পঙ্কজ কুমার মণ্ডল হচ্ছে এখানকার লোকাল গাইড, ওই আজকে আমাকে ঘুরিয়ে দেখাবে। বলে দিচ্ছি এখানে এরা পুণ্যার্থীরা শ্রাবণ আর ভাদ্র মাসে এই সময় আসে, শিবলিঙ্গে এরা জল চড়ায়, বাবা ধামে আসে, ওখানে এসে এরা জল চড়ায়, সেটাই ও বলছে। বসে বসে চা খাচ্ছি আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বোঝো কি করে তুমি ঘুরবে কি করবে, এই ভাবেই করছিলাম। তো এই আমরা মন্দিরে প্রবেশ করছি, তোমরা চলো আমার সাথে, প্রচুর পুণ্যার্থী এসছেন। তো এখানে দেখো আটকে পড়েছি আমরা, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো পুরো পাহাড় থেকে এই জল নামছে, উপর থেকে পুরো জল স্টেপ দিয়ে নিচের দিকে নামছে। ওই উপরে উঠতে হবে, আরও উপরে উঠতে হবে, আমাদের হনুমানদের রাজ এখানে, দেখেছ। এখান থেকে ভিউ দেখো, বিউটিফুল, প্রচুর দেখিয়ে স্যার আমরা হনুমান জি মন্দির আগে এই রাস্তা সে জানা পড়েগা স্যার, তব দেখায়গা হনুমান জি দর্শন মিলেগা স্যার, আই ধীরে আইয়ে বাবু। চলো এই স্টিপ রাস্তা আমাদের এখান দিয়ে, এই গুহার ভেতরে ঢুকেছি আমরা, এবার এদিক দিয়ে যাচ্ছি, দেখো কোথা দিয়ে কোথা দিয়ে যেতে হচ্ছে, দেখো মারাত্মক ট্রেকিং হয়ে গেল এখান থেকে। আরে বাপ রে, ঘুসেঙ্গে কেসে ইয়াহ সে, ওয়াও ফাড় করকে দর্শন দিয়ে থে, জেসে অযোধ্যা মে সিনা চিরকে দিখায়ে থে, রাম ভক্ত হনুমান হ্যাঁ, ইয়াহ পে ইসি তরহ পাহাড় কো চিরকে দিখায়ে, দোনো পাহাড় কে বিচ মে মূর্তি হ্যায়, জো আপ দেখ সকেঙ্গে হালকা হালকা আপকো দিখায়েগা, ক্যোঁকি ফুল লেপ উপ লাগতা হ্যায় তো থোড়া ঢক জাতা হ্যায়। আচ্ছা আচ্ছা, আপ ভি থোড়া উপর সে দেখিয়ে হনুমান জি কা দর্শন হোগা, ইয়াহ অন্দর अंदर देखिए, अंदर से हाँ अंदर देखिए। ओ अच्छा अच्छा, हाँ ऊपर हनुमान जी का मूर्ति है, कैमरा निकालिए देखिए, ये मूर्ति है यहाँ, हाँ यही मूर्ति है, इटाई होच्छे हनुमान मंदिर, देखते बच्चो ये गुहा दी बता दी बता दी, हमें यश्चे कोता दी यश्चे दागो, चले भाई दिख दी जाओ हमरा। मोटा से निकलता हनुमान जी कृपा है सर, कोई आज तक नहीं फंसा सर। ये भेतर देखते बच्चो, ये होच्छे गुहा, ওই ভেতর দিয়ে এসছি, কীভাবে এসছি আমি জানি, তো ছোটো বাচ্চা থাকলে বয়স্ক লোক থাকলে এদিক দিয়ে এসো না, একটু রিস্কি হয়ে যায়, বর্ষাকালে পাথরগুলো স্লিপারি, তাই একটু রিস্কি হয়ে যায়, হোক ইয়াংদের জন্য কোনো অসুবিধা নেই, হচ্ছে গুহার রাস্তা, এদিক দিয়ে যেতে হবে। তো এই হনুমান দিয়ে মন্দির আসতে গেলে তোমার এই গুহার রাস্তা দিয়ে আসতে হয়। রাবণ এখানেই বসে লুকিয়ে তপস্যা করেছিলেন এই গুহার মধ্যে ঢুকে,
ओके मूल प्रवेश द्वार हमें एखान चढ़े ओईदि गलम ओईदि गए घूरे गुहार भेतर दिए पाथर दिए पाथर दिए गए आर एक दिक दिए बैक कर ठीक है यहाँ हे पुरो एक चक्कर दिए रूट तब हमार सजेशन बाच्चा होना वयस्क होना यांग जरा बसि मोटा तर आसबेना बसि मोटा हलो ये रास्ता तो आसते पर छोटो छोटो गुहा दिए तुम्हें बड़ोते ही ना मोटा हम देखो एख 11:30 बजे पुरो झमझमिए बिस्टी पड़े मैं बिस्टी थामे टिपटिप कर पड़ी चले मध्य ही जटुकू कटा कर तुम्हार तपोवना आज एखे तो एब त्रिकुट पहाड़ जाब जैसे कौन बेरोते पर 11:45 बजे बिस्टिटा एकटू थेमे तपोवन के बेची हमें जब एब त्रिकुट पहाड़ एखान 12-13 किलोमीटर वो आध घंटा लागे तो ये आसार जो सब चे भो समय मार्च एप्रिल मैं तक भीड़ा कम पा फेब्रुआर मार्च एप्रिल এই সময়টা আসবে এরকম রাস্তা দেখো চারিদিকে সবুজে মোড়া মাঝখান দিয়ে এরকম এঁকে এঁকে রাস্তা বিউটিফুল রাস্তাটা বিউটিফুল একটু রোদ উঠেছে এখন তবে বৃষ্টি আবার হতে পারে পুরো আকাশ তো এখনও ভার হয়ে রয়েছে তাও একফালি রোদ উঠেছে জাস্ট নজারা দেখো বিউটিফুল পুরো এদিকে জঙ্গলই জঙ্গল চারিদিকে জঙ্গল ওই দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড় Beautiful. মাথাগুলো মেঘের আড়ালে চলে গেছে বিউটিফুল এই চলে এসেছি আমরা ত্রিকুট বাঁদিকে দুমকা সোজা বাঁদিকে ত্রিকুট পাহাড় তো আমরা যাবো বাঁদিকে লেফট হ্যান্ড সাইড এই হচ্ছে এন্ট্রান্স ঢোকার গেট তো আমরা ঢুকে গেলাম হোয়াট এ নজারা দেখো তো দৈত্যের মতো পাহাড় দাঁড়িয়ে আছে আর মাথাগুলো মেঘের আড়ালে চলে গেছে বিউটিফুল এই হচ্ছে ত্রিকুট পাহাড় সত্যি সুন্দর কিন্তু এখন উপরে মাথা অবধি যাওয়া যাবে না কারণ এখানে একটা রোপওয়ে সার্ভিস ছিল সেটা 1-1.5 বছর আগে তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো রোপওয়ে ছিঁড়ে পড়ে গিয়েছিলো বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রচুর লোক মারা গিয়েছিলো তারপর থেকে রোপওয়েটা বন্ধ আমাদের ব্যাড লাক কিছু করার নেই যদিও এখন রিপেয়ারিং কাজ চলছে হয়তো ভবিষ্যতে খুলে দেবে তো এই আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়ে তো 11:15 বাজে আমরা পৌঁছে গেছি ত্রিকুট পাহাড়ে এই হচ্ছে আমার বাইক এটা পার্কিং প্লেস আর এই হচ্ছে তোমার ত্রিকুট পাহাড়ের ভিউ দেখো বিউটিফুল ভিউ জাস্ট পাহাড়টা দেখো পুরো পাথরের চট্টান পুরোটাই রকি আর এই বৃষ্টি বাদলের জন্য একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়েছে পাহাড়ের মাথাগুলো দেখো পুরো মেঘে ঢেকে রয়েছে এই পাশটা তাও দেখা যাচ্ছে উপাসটা তো দেখাই যাচ্ছে না বিউটিফুল চলো আজ কতটা দেখানো যায় দেখাই তোমাদের প্রচুর বাঁদর আর হনুমানের উৎপাত এখানে সব জায়গায় পাবে যে প্রচুর স্টল রয়েছে এখানে খাবারের দোকানও প্রচুর আর সামনে দেখতেই পাচ্ছ পূর্ণার্থীর প্রচণ্ড ভিড় তো যার ফলে এখন যাই করবে প্রচুর সময় নিয়ে নেবে যদি এখন তুমি এখন মন্দিরে যদি দর্শন করতে চাও প্রচুর সময় নিয়ে নেবে সেটা করতে চাইছি না আমি তো আর কিছুটা গিয়ে যদি কিছু দেখানো থাকে দেখিয়ে তারপর ব্যাক করবো এরপর যাবো আমরা নন্দন পাহাড় সেটাও এখান থেকে প্রায় 20-25 কিলোমিটার হবে ওকে তো এখান দিয়ে সোজা উঠতে হয় উপরে গিয়ে শিব মন্দির হয়ে অনেকটা হেঁটে হেঁটে পুরো পাহাড়ে টপ অব দি ওঠা যায় ঘন্টা দুয়েক লেগে যায় ঠিক আছে তো সেটা এখন একেবারেই সম্ভব নয় অত টাইমই নেই ঠিক আছে আর এমনি তো প্রচণ্ড টায়ার্ড তো আমরা এই অবধি এসে ছেড়ে দিচ্ছি এই যে দেখছো এটাই পুরনো রোপওয়ে মানে যেটা রোপওয়ে রাস্তা ছিল এটাই এখানে যে অফিসার ছিলেন উনি বললেন যে নেপাল থেকে এক্সপোর্টার এসে দেখে গেছে ওরা চেষ্টা করছে জিনিসটাকে রিপেয়ার করে আবার চালু করার তো হতে পারে ডিসেম্বরের মধ্যে এটা চালু হয়ে যাবে কারণ এটা খুব রিস্কি একটা রোপওয়ে কারণ এই রোপওয়েটা এশিয়ার মধ্যে সবচেয়ে কী বলে স্টিপ রোপওয়ে তো এই হচ্ছে সেই রোপওয়ে সাইট স্ট্রেট চড়া খাড়া উপর দিকে উঠে গেছে রোপওয়ে দেখেছো যেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে ওই দেখো বগিগুলো এখনও দেখা যাচ্ছে চালু হয়ে গেলে এগুলো আবার অ্যাক্টিভ হয়ে যাবে কব চড়াতে 16-17 में चढ़ा था तो वहाँ पर आपका एक्सपीरियंस क्या है उसमें कैसा लगा बहुत नॉर्मल है वैसा नहीं और लास्ट वो जो 90 डिग्री में चलता है वहाँ पे कैसा लगता है लिफ्ट पे पूरा खड़ा जाता है वहाँ पे डर लगता है पूरा डर लगता है वहाँ पे तो ये बुझते ही पड़े यहाँ खूब रिस्की कुछ कुछ जगह 90 डिग्री एंगल रोपवे उठे तो भीषण ही रिस्की दूध खाचे ब्यूटीफुल देखे
মায়ের দুধ খাচ্ছে বাচ্চাটা, সো কিউট। তোকে একটা দশ বাজে, এখনও এখানে বসিয়ে আছি। এই দোকানে একটু চা খাবো আর হালকা লাঞ্চ করে নিলাম, খিদেও পেয়ে গেছিলো। আর এখানে আটকে পড়েছে, দেখো বৃষ্টি হচ্ছে, এখনও কমছে বাড়ছে কমছে বাড়ছে, এই চলছে সারাদিন ধরে, বুঝেছো? পৌনে দুটো বাজে তো দেখো এখনও বৃষ্টি, বুঝতে পারছো? আমি পুরো ফেসে গেছি এখানে, কমছে বাড়ছে কমছে বাড়ছে। এদিকে দেখো পুরো, তুমি আর দেখতে পাবে না, পাহাড় উপরে পুরো মেঘ চলে আসছে, দেখতে পাচ্ছ? পুরো মেঘ চলে আসছে। তো এখন আমি পুরোপুরি এখানে ফেসে রয়েছি, তো আমি জানি না আর কতটা কি কভার করতে পারবো। দুটো পয়েন্ট কভার করেছি, এখান থেকে নন্দন পাহাড় যেতে চাইছিলাম কিন্তু মনে হচ্ছে আজকে আর পারবো না, বুঝেছো? দেখা যাক কী হয়, বৃষ্টিটা যদি একটু কমে তাহলে বেরোবো, নাহলে তো আমি ক্যামেরা ইউজ করতে পারছি না, তো যার ফলে ভাবছি কী করবো। এই দেখো সোয়া তিনটে বাজে, জাস্ট ফিরেছি, মানে ফিরতে বাধ্য হলাম বলতে পারো। দেখো আমার বাইক, এই সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, তাও তো বৃষ্টিটা এখন কমেছে। আমি যখন এসেছি তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, আমি রিস্ক নিইনি, তো এই মুষলধারে বৃষ্টি হচ্ছে তাতেই আমি বেরিয়ে পড়েছি আলটিমেটলি, কারণ দেখছিলাম যত বেলা হচ্ছে তত বৃষ্টি বাড়ছে। বিশাল বড় একটা সিঙ্গারা আর তার সাথে একটা বিশাল বড় অমৃতি। মিশনের ভেতরে এত সুন্দর একটা সুইমিং পুলও রয়েছে, দেখো কী সুন্দর, এখন বন্ধ ঢোকা যাবে না। একটা চিলড্রেন পার্ক, ছোটোখাটো একটা জিমনাসিয়াম বলতে পারো, অনেক রকম অ্যাক্টিভিটিস আছে দেখো। তো এটা হলো এদের গোশালা। কি সাইজ, বাপ রে বিশাল সাইজ। এটা হাত দিয়ে দেওয়ানো হচ্ছে, মেশিন লাগাবেন? ওটাকে স্মুথ করে নিয়ে নিয়ে ওটাকে পানিয়ে নিচ্ছে, ও একটা স্মুথ করে নিচ্ছে একটু। বিশাল সাইজ গরুগুলো, বিশাল সাইজ দেখো, একটা চেহারা দেখো কি বিশাল সাইজ। আমি লাইফে সত্যি আমি জীবনে এত বড় গরু দেখিনি, মানে খুব কেয়ার নেন সেটা বোঝা যায় আপনারা। চারবার গরু গোয়াল পরিষ্কার করা হয় আর গরুকে মানে স্নান করানো হয়, প্রত্যেকদিন স্নান করানো হয়, প্রত্যেকদিন স্নান করে করে আর আমাদের চারবার করে খাবার দেওয়া হয়। তাও মোটামুটি আইডিয়া, একটা গরু 7 কিলো 8 কিলো করে 9 কিলো করে খাবার ডেইলি পায়। বাপ রে, ওই জন্য এরকম চেহারা হয়। এই হচ্ছে মেশিন দিয়ে দুধ দোয়ানো হবে, দেখো এই হচ্ছে মেশিন, এই মেশিন ফিট করছে, ওই একসাথে ওই দিনে একবারই দোয়ানো হয়, দিনে তিনবার আমাদের গরু দোয়ানো হয়। ওকে, হ্যাঁ, ভ্যাকিউম মেশিন দিয়ে সাক করে দুধটাকে টানা হচ্ছে। কতক্ষণ লাগে? 5 মিনিট। একবারে কতটা দুধ আসবে? একবারে ওই যতটা হবে 6 কিলো দুধ। এই দেখেছো এই দুধের মেশিন, আর এই সেটিং চলছে। তিনবার দোয়ানো হয় দিনে, তাহলে সারাদিনে আপনার প্রথমবার দিল 7 কিলো, তারপর 3 কিলো, 10 কিলো, আর এখন আবার 6 কিলো, তাহলে 15-16 কিলো। ওরে বাবা, কেউ কেউ আবার 12-13 কিলো আছে। আচ্ছা, এবার সেটা কিরকম হয়, আমাদের যেমন যেমন গরুর প্রেগনেন্সিটা বাড়তে থাকে সেরকম সেরকম দুধটা কমতে থাকে, কমতে থাকে। যে আমাদের প্রথম বাচ্চা দিয়ে আসে তখন তাদের দুধটা একটু বেশি থাকে। এত গরু, জানি না তোমরা কতটা ভিউ পাচ্ছ, আলো খুবই কম। তো বন্ধুরা, আজকে আমার ল্যাপটপ ভীষণ খারাপ, ওকে, কারণ মেঘ বাদল ছিলই, বৃষ্টি হবে সেই সম্ভাবনা ছিল, কিন্তু এরকম মুষলধারে বৃষ্টি আসবে এরকম আমি অনেকদিন পর এরকম বৃষ্টি দেখলাম। আজকে ব্যাপক মারাত্মক বৃষ্টি হয়েছে, এই বর্ষায় এদিকটা সেরকম বৃষ্টি হয়নি এতদিন, তো আজকে পুরো ঢেলে দিয়েছে এবং ফোরকাস্ট বলছে কালকেও, আজকের থেকেও বেশি বৃষ্টি কালকে হবে। আচ্ছা, আমার পুরো প্ল্যান চৌপাট হয়ে গেল আজকে, তার মধ্যে যেটুকু পয়েন্ট ঘুরতে পেরেছি তোমাদের দেখালাম। তপোবন থেকে ফেরার ভিডিও আমি তুলতেই পারিনি, কারণ ক্যামেরা বেরই করতে পারিনি, আকাশ পুরো কালো হয়ে তোমার 2-2:30 বাজে, তখন মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আমার যেখানে বাইকটা পার্ক করেছিলাম ওটা একটু নিচু জায়গায়, তো ওখানে CRPF জওয়ানরা ছিল, তাদের ওই দোকানে যেখানে বসে আড্ডা ছিলাম ওখানেই তাদের সাথে পরিচয় হয়েছিল। তো তারাও বললো যে আপনি বাইকটা ওখান থেকে বার করুন, কারণ জল যদি দাঁড়িয়ে যায় তাহলে বাইক বার করাই মুশকিল হয়ে যায় পার্কিং প্লেস থেকে, ঠিক আছে? কেউ ভাবিনি এরকম বৃষ্টি হবে। ওই বৃষ্টির মধ্যেই আমাকে ফিরতে হয়েছে, আধার কালো করে বৃষ্টি, ঠিক আছে? ক্যামেরা বার করার কোনো প্রশ্নই নেই। জানি না তোমাদের কেমন লাগলো, আমি যতটা পেরেছি করেছি, ঠিক আছে? যদি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, ঠিক আছে? আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেন ভালো লাগছে না, আমি চেষ্টা করবো নিজেকে ইম্প্রুভ করার। তো চলো এখানেই আজকে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।